হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে আগ্রা, আর আগ্রার থেকে চলে যাব বৃন্দাবনে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ফার্স্টে সকালে এসেছিলাম ছোড়দির বাড়ি, সেখান থেকে সবাই মিলে এখন যাচ্ছি ধানবাদ স্টেশন, সেখানে ট্রেন ধরে যাব আগ্রা। দেখুন ধানবাদ স্টেশনে এসে গেছি, এবার যাব আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশনে টানা 3 ঘন্টা ওয়েটের পর ট্রেন এলো। বাড়ি থেকে যেসব খাবারগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো তাড়াতাড়ির মধ্যে খেয়ে নিজে নিজে সিটে শুয়ে পড়লাম। পরের দিন সন্ধেবেলায় এবার ট্রেন থেকে নামবো। তো ভাবছিলাম কখন ট্রেনটা থামবে আর কখন আমরা নামবো। 24 ঘন্টা ট্রেনে থাকার পর আর ভালো লাগছে না। আরে দেখুন আমার ছেলেকে, সে তো খুবই খুশি, খুবই মজা। আর এই দেখুন, এটা হচ্ছে আগ্রা স্টেশন। আগ্রায় ট্রেন থেকে নেমে এবার যাচ্ছি লজে। আগ্রা স্টেশন থেকে 20 মিনিটের রাস্তা। এ দেখুন চলে এসেছি লজে, এটা হচ্ছে রিয়া প্যালেস হোটেল অ্যান্ড বেনকুইট। তো এখানে আজকে আমরা রাত্রে থাকবো। সবাই খুব টায়ার্ড, তাই রাত্রে ডিনারের পর তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে স্নান করে সেজে গুজে সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা যাব আগ্রার তাজমহল দেখতে। আর এই দেখুন সবাই একে একে ফোন নিয়ে ব্যস্ত। এটা হচ্ছে কৃষ্ণা রেস্টুরেন্ট, এখানে কিছু খেয়ে আমরা যাবো তাজমহল দেখতে।
এসে গেছি, গাড়ি থেকে নেমে পড়েছি। গাড়ি আর ভেতরে বেশি যাওয়া যাবে না, তাই গাড়ি থেকে নেমে আমরা হেঁটে ভেতরে গেলাম। এখানে লাইন দিয়ে টোকেন নিতে হচ্ছিল, তো টোকেন কাউন্টারে টোকেন নিয়ে আমরা ভেতরে গেলাম। এটা হচ্ছে তাজমহলে যাওয়ার মেন গেট, তো চলুন ভেতরে যাই। ফাইনালি দেখুন চলে এসেছি, এতদিন ফটো আর ভিডিওতে দেখেছিলাম, আজকে চোখের সামনে দেখছি, খুবই ভালো লাগছে। আর তাজমহলের সামনে এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে লিচু গাছ। তাজমহলের পেছনে যে নদীটা দেখছেন, এটা হচ্ছে যমুনা নদী। তাজমহলের ঠিক পেছনে আছে এই নদীটা। আর তাজমহলের ভেতরে গিয়ে আর ভিডিও বানাতে পারলাম না, এতটাই ভিড় ছিল ভেতরে। ভেতরে দেখার মতো কিছুই নেই, শাহজাহান আর মমতাজের সমাধি বাঁধানো আছে, এইটুকুই যা। তো যাই হোক, আমরা এবার গাড়িতে উঠে পড়লাম, এখন যাব বৃন্দাবনে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।